বন্ধুরা, মোবাইলের ডেটা অন করলে বাজে বাজে অশ্লীল নোটিফিকেশন, অর্থাৎ আপনি যখন আপনার মোবাইলের ডেটাটা অন করবেন তখন আপনার মোবাইলে নোটিফিকেশন বারে কিন্তু অশ্লীল অশ্লীল নোটিফিকেশন আসতে থাকে। তো এই সমস্যাটা যখন আমাদের হয় বা আমাদের মোবাইলে যখন এই অশ্লীল নোটিফিকেশনগুলো আসতে থাকে, আমরা কিন্তু সেই মোবাইলটা কাউকে দিতে পারি না বা দিতে লজ্জাবোধ করি, এবং বাড়িতে যে বাচ্চা কাচ্চা যারা কচি কাচ্চা আছে তাদের হাতেও কিন্তু আমরা মোবাইলটা দিতে পারি না। তো এই সমস্যাটা আপনি চাইলে খুব সহজেই সমাধান করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার মোবাইলে যদি এই বাজে বাজে নোটিফিকেশন অন করা থাকে, অর্থাৎ প্রতিনিয়ত আপনি ডেটা অন করলে সেই বাজে বাজে নোটিফিকেশনগুলো আসতে থাকে, তাহলে আপনি সেটা কীভাবে অফ করবেন বা বন্ধ করবেন একদম স্থায়ীভাবে। তবে বন্ধুরা, একটা কথা আপনাদের বলে দিই, এই টপিকের উপরে এই চ্যানেলে এর আগেও একটা ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু তখন আমাদের চ্যানেলের দর্শক সংখ্যা কম ছিল, তাই আমার মনে হলো যে এই টপিকের উপরে আরও ভিডিও বানানো উচিত। তো বন্ধুরা, এবার আমরা চলে যাবো মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে গিয়ে দেখবো আমরা এই নোটিফিকেশনগুলো আমরা কীভাবে স্থায়ীভাবে বন্ধ করব। তো আমি এখানে দেখুন স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি, আপনারা এখানে লক্ষ্য করবেন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ব্রাউজারে, যেই ব্রাউজার থেকে আপনাকে এই সমস্ত বাজে বাজে নোটিফিকেশন পাঠানো হয়। তো আমি চলে এসেছি এবার ক্রোম ব্রাউজার ওপেন করেছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে দেখুন ডান দিকে উপরে থ্রি ডট আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন পাবেন সেটিংস, এটা হচ্ছে ব্রাউজারের সেটিংস। এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে আপনাকে যেতে হবে, এখানে দেখুন সাইট সেটিংস বলে একটা অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন নোটিফিকেশনস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখানে দেখুন ব্লক এবং এখানে দেখুন অ্যালাউড, অর্থাৎ আপনি কতগুলো নোটিফিকেশনকে ব্লক করে রেখেছেন এবং কতগুলোকে অ্যালাউড করে রেখেছেন। আর এখানে দেখুন নোটিফিকেশন বলে একটা বাটন আছে, এটা যদি আপনি এইভাবে অফ করে দেন তাহলে দেখবেন এখানে যদি আপনি অফ করে রাখেন এখানে দেখতে পাবেন আপনারা ব্লক, অর্থাৎ আপনি যখন কোনো সাইট ভিজিট করবেন বা বিভিন্ন সাইট যখন ভিজিট করবেন সেই সাইট থেকে যখন আপনাকে নোটিফিকেশন পাঠানো রিকোয়েস্ট করা হবে সেটা কিন্তু এখানে ব্লক করে আপনি দিতে পারেন, কোনো সাইটে আপনাকে নোটিফিকেশন পাঠানোর জন্য রিকোয়েস্ট করতে পারবে না। এবং এটা যদি আপনি অন করে দেন তাহলে সাইট থেকে আপনাকে নোটিফিকেশন সেখানে পারমিশন চেয়ে নেবে। তো যাই হোক, এটা আপনাকে অফ করে দিতে হবে, এবং তারপরে এখানে যে ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাবেন মনে করে নেবেন যে এই ওয়েবসাইটগুলো আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেই নোটিফিকেশন আপনাকে এইভাবে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন শো নোটিফিকেশন, এটা আপনাকে এইভাবে অফ করে দিতে হবে, ব্যাক করে দিতে হবে। দেন আপনাকে নেক্সট আরও যে ওয়েবসাইটগুলো আপনি করে রেখেছেন অন করে রেখেছেন সেগুলো এখানে অফ করে দিতে হবে। তো এইভাবে যতগুলো নোটিফিকেশন আসবে থাকবে এখানে, বা যতগুলো চ্যানেলের যতগুলো ওয়েবসাইটের আপনি নোটিফিকেশন অন করে রেখেছেন সবগুলো কিন্তু আপনাকে ওয়ান বাই ওয়ান অফ করে দিতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা, যদি আপনার মোবাইলে অন্য কোনো ব্রাউজার থাকে সেখানেও যদি এই নোটিফিকেশনটা অন করা থাকে, তাহলে কিন্তু সেই ব্রাউজারে গিয়েও আপনাকে একইভাবে সেই নোটিফিকেশনগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার মোবাইলে আর কোনোভাবে এই বাজে বাজে নোটিফিকেশন আসবে না। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।